আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে সৌদি আরবের মধ্যে সাজিনার ডাটা পাড়ব, তাই নতুন চলে এসেছি সাজিনার ডাটা পাড়ার জন্য। আস্তে আস্তে বেরো, ফুল পাড়িয়ে না, ফুল পাড়িয়ে না, চিড়ে ফেলেছি, আস্তে আস্তে ধরো। আল্লাহ, অনেক ধরে আছে, দেখতে তো পাচ্ছেন আমাদের মিজা শেখ পাড়তেছে। ও কত মোটা আমরা গাছ দেখছেন, আল্লাহ কত মোটা দেখছেন, এটা এটা খাওয়া যায় তো? সব খারাপ করে ফেলাইছে। এই নিচেরটা লাই, নিচেরটাই দেখো, একড়ে আছে এটা। হ্যাঁ হ্যাঁ, জালি ওটা, আর ওই সাইডে নাই খো। অনেক তো এই জন্য ফুলগুলো পড়ে না, পরবর্তীতে ফুলগুলো খাওয়া যেত। অনেকগুলো হয়ে গেছে অলরেডি, আজকে একদিনকে হয়ে যাবে, তিনজন একসঙ্গে মিস খাইতো। দেখিও পড়ো না আবার, পড়ে উঠেছে ওই ভিতরে ভিতরে ভালো আছে। ওই ওই মুন্ডাটা, ওই মুন্ডাটা, হ্যাঁ আর একটা, আর একটা আছে ফেলে, এই আর একটু ডাল ফাল ভেঙে করো না বা। সাজনার ডাঁঠা বা খুব মনে করো নরম গাছ হয় না, বুঝলে, ডাল ভেঙে পড়ে যাবা। এখানে মরিচের গাছ আছে, অনেক মরিচও ধরে আছে দেখছেন, গাছ। এখানে একটা অ্যালোভেরা গাছ আছে, জানাতে গাছটার উপকার সবাই স্বাস্থ্য করতে জানেন তো, খুব একটা ভালো জিনিস, এটা জেল হিসাবে ব্যবহারও করে, অনেক জন খায়ও, খুব একটা উপকার জিনিস। আর দেখছেন কীভাবে উঠছে এখানে, গাছ যদি পড়ো না তাহলে তোমার শেষ, আর আর বেশি পেড়ো না। আল্লাহ, অনেক হয়েছে, অনেকগুলো হয়েছে, আসো অলরেডি অনেকগুলো তো পাড়া হয়ে গেছে, দেখছেন কতগুলো হয়েছে। হ্যাঁ, একটা অন্য করে ডাটা ফেলাই দিছে, এটা তো না হলেও 1 কেজি ডাটা ধরতো। এই ডাঁটাটার ভাঙার কারণটা ইচ্ছা করে ভাঙেনি, যেহেতু এটা পরবর্তী আর পাশে একটা ডাঁটা ছিল, সেটা পার থেকে এটা ভেঙে গেছে। আর এটার মাসল হচ্ছে এই এই ব্যক্তি, ভালো করে চিনে আমাকে। এইখানে একটা ডাঁটা ধরে আছে দেখছেন, সুন্দর লাগছে এটা। না না না, পেড়ো না, ঠিক আছে, হয়ে গেছে অলরেডি। এখন এবার যেগুলো আছে না, এগুলো ছোট ছোট, পরবর্তী ইনশাল্লাহ নেক্সট উইক। তা আমরা এখান থেকে সমাপ্ত করতেছি আমাদের ভিডিওটা। আপনাদের যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।